কোম্পানিগঞ্জ আটটি ইউনিয়নে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সকাল 8টা থেকে এবং প্রচুর ভোটারের উপস্থিতি। আমরা প্রত্যেকটি কেন্দ্র থেকে আমাদের কাছে ভিডিও চিত্র ছবি আসছে, প্রত্যেক কেন্দ্রে সকালবেলায় ব্যাপক ভোটার উপস্থিতি। আপনারা জানেন যে নির্বাচনের প্রস্তুতিটা শুধু তো আজকের না, নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু জেলা প্রশাসন, পুলিশ, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী, যারা নির্বাচনের দায়িত্ব পালন করেন, নির্বাচন কমিশনের কর্মকর্তা, সবাই মিলেই কিন্তু এই একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে কাজ করছে, যার কারণে শুরু থেকে আমাদের যে এই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে, আমাদের এখানে প্রায় 3000-এর মতো আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে দায়িত্ব পালন করছে। এছাড়াও র্যাব, ডিজিবি, নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আমাদের পুলিশের সিনিয়র অফিসাররা সবাই প্রত্যেকটি ইউনিয়নে কিন্তু দায়িত্ব পালন করছে। তিনটি কেন্দ্র নিয়ে কিন্তু একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। হুমকি ধামকি দিয়ে ভোট নিয়ে যায় এটার কোনো সুযোগ নেই। আমরা কিন্তু জেলা প্রশাসক মহোদয় সহ আমরা কিন্তু ইতিমধ্যে কয়েকটি কেন্দ্র ভিজিট করেছি, ভোটারদের সঙ্গে কথা বলেছি, সবাই কিন্তু অতি মানে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে তারা ভোট দিতে এসেছে। সকালবেলা একটু লাইন বেশি, আপনারা জানেন যে সকালে আসলে সবাই ভোট দিতে সকাল সকাল চলে আসে। আমরা আশা করছি যে দুপুর 12টার মধ্যে এই চাপটা আমরা কন্ট্রোল করতে পারবো। তো যেভাবে ভোট চলছে, বাহিনী যেভাবে দায়িত্ব পালন করছে, ভোটাররা যেভাবে দায়িত্ব পালন করছে, কোম্পানিগঞ্জবাসী যেভাবে দায়িত্ব পালন করছে, সবাই যদি আমরা এইভাবে দায়িত্ব পালন করি, ইনশাল্লাহ আমরা আজকে একটি নিরপেক্ষ এবং সুন্দর নির্বাচন, সহিংসতা বিহীন একটি নির্বাচন এই কোম্পানিগঞ্জে উপহার দেবো ইনশাল্লাহ।